আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلامু আলা মান লা নাবিয়্যা বা আইহা আইহত তলাবাতুল আজিজা কাইফা হালুকুম নুরুহিবু আহলান ওয়া সাহলা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা কাছে ও দূরে যে যেখানে বসে এই ভিডিওতে আমাদের সাথে যোগ দিয়েছো সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আলফাতার অনলাইন ক্লাস আর আলফাতার আয়োজনে আজকের ক্লাসে থাকছে দাখিল দশম শ্রেণীর বন্ধুদের জন্য আরবি প্রথম পত্র এবং আরবি প্রথম পত্রের আমরা একটি নস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে নস্ মাদ্রুস তো নসে মাদ্রুস নিয়ে আলোচনা করার আগে চলো যাই আমরা একটু তোমাদের পরীক্ষার যে মানবণ্টন সিলেবাস এবং মানবণ্টন যেটি রয়েছে আমরা এটি একটু দেখে নেই। কারণ সামনেই তোমাদের পরীক্ষা পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এখনকার পড়াশোনাগুলো হতে হবে পরীক্ষা কেন্দ্রিক পরীক্ষায় কিভাবে ভালোভাবে অ্যানসার করা যায় ভালো মার্কস কিভাবে লাভ করা যায় সেইটি কিন্তু আমরা ট্রাই করব। সেই জন্য আমাদেরকে অবশ্যই প্রশ্নগুলো কিভাবে আসবে এবং কোন প্রশ্নে কি মার্ক থাকবে আমাদের সেটা অবশ্যই জানা উচিত তো দেখো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আননসুল মাদ্রুস অর্থাৎ টোটাল বিষয়টা কয়টি অংশে বিভক্ত ক খ গ ঘ উ পাঁচটি অংশে বিভক্ত এই পাঁচটি অংশে বিভক্ত থাকবে কিন্তু মানবণ্টন তো বন্ধুরা নস্সে মাদ্রুস থেকে আমরা দেখতে পাচ্ছি বিশ মার্কস নসে গয়রে মাদ্রুস থেকে বিশ মার্চ নজম থেকে বিশ মার্ক এবং ইফতেবারুল মুফরাদাত এর থেকে বিশ মার্ক এবং এখতেবারুল কিথা বা এই অংশ থেকে রয়েছে বিশ মার্ক তো বিশ মার্ক করে টোটাল একশো মার্স এভাবে কিন্তু পরীক্ষা হবে তো আমাদের প্রত্যেকটি বিস্তারিত এখানে দেয়া আছে দেখো নসে মাদ্রুস অংশ নিয়ে আজ আমরা আলোচনা করবো নস্সে মাদ্রুসে এই যে বিশ মার্স সেটি কীভাবে ভাগ করা হবে এবং আমরা কীভাবে সেগুলো সুনির্দিষ্টভাবে অ্যানসার করতে পারি অবশ্যই আমাদের সে বিষয়টি জানা থাকতে হবে দেখো নসে মাদ্রুস থেকে নস থেকে চারটা প্রশ্ন থাকবে একটা মাত্রই কিন্তু নস থাকবে নস তোমাকে দুটো দেয়া হবে না নসে মাদ্রুস একটাই থাকবে এবং তার থেকে দুই ধরনের প্রশ্ন থাকবে একটা হচ্ছে সরাসরি নস থেকে প্রশ্ন আর একটা হচ্ছে নস সংশ্লিষ্ট প্রশ্ন তো নস থেকে সরাসরি যে প্রশ্ন আল আস ইলা যে প্রশ্নগুলো থাকবে এরকম প্রশ্ন হবে চারটা এই চারটা চার দুগুণে আট অর্থাৎ টোটাল আট মার্চ থাকবে নস থেকে প্রশ্ন আর নস সংশ্লিষ্ট প্রশ্ন আল আস এলাতুল মোতা আল্লেকা সেখানে পাঁচটি থেকে তিনটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং সেখানে কোন জাতীয় প্রশ্নগুলো থাকবে হ্যাঁ সহি খতা বা এমলাউল ফারাক এমলাউল ফারাক তো বুঝে স্থান পূরণ তারপরে তাহবিল আদাত মোফরাদ থেকে জমা জমা থেকে মোফরাত এই ধরনের পরিবর্তন তারপর তাকবিনুল জুমলা বাক্য গঠন কালেমা দেয়া থাকবে সেই কালেমা থেকে বাক্য তৈরি করতে হবে জুমলা তৈরি করতে হবে তারপরে আল আলফাজুল মুরাদিফা অর্থাৎ সমর্থক শব্দ একটি আরবি শব্দ দেয়া থাকবে কালেমা দেয়া থাকবে তার কালেমাতুল মুরাদিফা কি হবে সেটি কিন্তু লিখতে হবে এরকম থাকতে পারে আর তাছাড়া আরও এ ধরনের থাকতে পারে যে ইস্তেফাজুল আফাল আউল আসমা আফাল এবং আসমা নসের ভেতর থেকে ফেলগুলো খুঁজে বের করতে হবে বা এস এম খুঁজে বের করতে হবে সুনির্দিষ্ট কিছু চারটা পাঁচটা বা এরকম নির্দিষ্ট সংখ্যা দেওয়া থাকবে এই ধরনের এস এম বা ফেল খুঁজে বের করতে হবে এই জাতীয় কোশ্চেনগুলো থাকবে এই ধরনগুলো থেকে মোট পাঁচটা থাকবে তার থেকে তোমাকে কি দিতে হবে তিনটি প্রশ্নের অ্যান্সার মনে রাখতে হবে কিন্তু কয়েকটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে তোমাকে তিনটি হ্যাঁ এই তিনটি প্রশ্নের অ্যান্সার তিন চার বারো বারো মার্চ থাকবে বারো আর আট মিলে এই বিশ মার্কস হচ্ছে কিন্তু নসে মাদ্রুসের মানবন্টনটা কীভাবে সাজানো হয়েছে আমরা জেনে নিলাম এভাবে যথাযথ ফলো করব। আমরা অবশ্যই কিন্তু মার্সের দিকে খেয়াল রাখবো তো নস্তে মাদ্রুস আমরা যে নসগুলো পড়েছি তোমরা যেগুলো পড়েছ অনেকগুলো নস রয়েছে সেখান থেকে কিন্তু যে কোনোটাই আসতে পারে তো আজ আমরা গুরুত্বপূর্ণ একটি নস নিয়ে আলোচনা করব এবং সেই নস থেকে সংশ্লিষ্ট প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো আমরা প্র্যাকটিস করব। আমরা চেষ্টা করবো এখান থেকে যাতে এই নসটির প্রিপারেশন আমাদের ভালোভাবে হয়ে যায় কি রেডি তো সবাই ইনশাআল্লাহ হ্যাঁ যদি খাতা কলম কাছে না থাকে তবে খাতা কলম নিয়ে অবশ্যই বসে যাও আর তোমার প্রয়োজনীয় বিষয়টা অবশ্যই নোট করে রাখবে কিন্তু তো বন্ধুরা চলো যাই যে নসে মাদ্রসটি আজ আমাদের সিলেক্টেড রয়েছে সেটি হচ্ছে এই দেখো আমরা শুরু থেকে পড়ি যে একবার আনাস্তা আলি সুম্মা আজিব আনিল আসিলাতিল মল হাঁকা যে এই নষ্টি পড়ো পড়ে এর সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর উত্তর দাও অর্থাৎ এটি তোমাদেরকে পড়তে হবে এভাবে করেই থাকবে প্রশ্নে এভাবে লেখা থাকবে এবং তোমাকে এটি ভালো করে পড়তে হবে প্রত্যেকটি শব্দের অর্থ তোমাকে বুঝতে হবে আর তুমি এ বুঝলে কিনা পরবর্তী প্রশ্নগুলোতে কিন্তু সেই ব্যাপারটি জানতে চাওয়া হবে অতএব তুমি এবার যদি না পড়ে সরাসরি প্রশ্নে চলে যাও তাহলে কিন্তু হবে না একবার নয় কমপক্ষে দুবার পড়বে তারপরে তুমি প্রশ্নের মধ্যে যাবে তো চলো যায় আমরা একটু পড়ি এবং অর্থগুলো কি জেনে নেই তো বন্ধুরা চলো যায় এবার একটা দেখে নেই কি লেখা রয়েছে ইন্না সাইয়দানা অমর আবনাল খত্তাব রি আল্লাহ আনহু নিশ্চয় অমর আব্দুল খত্তাব রাদি আল্লাহ তালু তিনি ছিলেন সাহিল খোলাফায় রশেদিন খোলাফায় রাশেদুন যারা ছিলেন তাদের দ্বিতীয়তম দ্বিতীয় খলিফা ছিলেন হজরত ওমর আব্দুল খত্তাব রাদি আল্লাহ আনহু ও আহাদুল আশারাতুল মুবাশশারা জান্না শুধু তাই নয় তিনি কিন্তু ছিলেন আল আশারাতুল মুবাশশারা বিল জান্নাহ অর্থাৎ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত যে দড়জন সাহাবি ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন এই হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহ তাআলা আন কানা মিছালান লিশাজআতি ওয়া শাহামা ওয়াল আদল ওয়াল ইনসাব তিনি ছিলেন মিসাল একজন দৃষ্টান্ত তিনি ছিলেন মডেল লিশাজআতি সাহসিকতা ও বীরত্বের বীরত্বের প্রতীক ছিলেন তিনি ওয়াসাহামাতি বিষক্ষণতার প্রতীক ছিলেন তিনি ওয়াল আদুল ওয়াল ইনসাফ এবং ন্যায়পরায়ণতার ইনসাফের সাম্য মৈত্রীর তিনি ছিলেন প্রতীক ওয়াজ জহুত ওয়াল ইসতে মাতা ওয়াজ মানে দুনিয়া বিমুখতা অর্থাৎ দুনিয়া বিরাগী যিনি দুনিয়ার প্রতি কোনো ধরনের লোভ বা কোনো আকর্ষণ যার ছিল না এমন ব্যক্তির অধিকারী ছিলেন তিনি ওয়াল ইস্তেমাতা আল ইস্তেমাতা শব্দের অর্থ হচ্ছে ডেডিকেশন বা স্যাক্রিফাইস বা উৎসর্গ তিনি ছিলেন উৎসর্গের প্রতীক কিসের প্রতীক ফি ই শাহালীল খুললি মিন আফরাদী রয় ফি ই শাহালীল কল্যাণ পৌঁছে দেয়ার ক্ষেত্রে ভালো যা কিছু ভালো যা কিছু কল্যাণ সেসব কিছু পৌঁছে দেয়ার ক্ষেত্রে কাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইলা খুল্লি ফরদিম মিন আফরাদী

তার জীবনটি ছিল কিন্তু একটি মডেল একটি আদর্শ অনুপম নমুনা অর্থাৎ সবাই তাকে অনুসরণ করতে পারতেন এরকম একজন অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব হায়াতুহু তুহু কাদের জন্য এই অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তিত্ব ছিলেন তিনি লিদু আত ই দব্দটা কিন্তু দাঈ শব্দের বহু বছর দা আই তিনি দায়ীদের জন্য অনুকরণীয় ছিলেন অল ওলামাই এবং ওলামাই কিরাম যারা রয়েছেন জ্ঞানী ব্যক্তি যারা রয়েছেন তাদের জন্য তিনি ছিলেন একজন মডেল ও সিয়া জিনা যারা রাজনীতিবিদ যারা রাজনীতি করেন তাদের জন্য তিনি একজন অনুপম মডেল ও রিজা আলিল এবং চিন্তাশীল গবেষক ব্যক্তি যারা তাদের জন্য কিন্তু হজরত উমর রাদিল্লা তালু ছিলেন একজন কুদুয়া অনুপম মডেল কদাতিল জিউশ শুধু তাই নয় সেনাপতি যারা সেই সেনাপতিদের জন্য তিনি একজন উত্তম অনুসরণীয় মডেল ছিলেন অমরাদামিল উম্মা এবং উম্মার মধ্যে যারা শাসক বর্গ রয়েছেন এই শাসক বর্গের জন্য কিন্তু ছিলেন মডেল অতুল্লা বিলে আলমে ও আহ এবং তিনি মডেল ছিলেন অতুল্লা বিলে আলম যারা হন করবে তলেবুল এলেম যারা জ্ঞানান্বেষণকারী যারা তাদের জন্য শুধু তাই না নাস এভাবে করে প্রত্যেক মানুষের জন্য আমরা যে দৃষ্টিকোণ থেকে তাকাই না কেন হজরত উমর রাজতাহ কিন্তু সেই জায়গায় তার আদর্শটি স্থাপন করা যেতে সক্ষম হয়েছেন লা আল্লাহম ইয়াস্তাফি বিহা ফি হায়া অর্থাৎ সকল শ্রেণীর মানুষ সকল পেশার মানুষ তারা ইয়াস্তাফি দুনা তারা উপকার লাভ করতে পারে বা উপকার লাভ করে বেহা তার আদর্শের দ্বারা তার কদোয়ার দ্বারা ফি হায়া তিহিম তাদের জীবনে ওয়া ইয়া দুনা ভিয়া ফিয়া আমালহিম এবং তাকে অনুসরণ করতে পারে তারা ফিয়া আমালহিম তার তাদের কার্যক্ষেত্রে বা কাজের ব্যাপারে ফা ইউরে লহু বিল ফি ফাউরাইন এবং এই যদি তাকে তারা অনুসরণ করে তখন কী হবে আল্লাহরাবুল আলমিন তাদেরকে এই অনুসরণের দ্বারা এই ইহকালে এবং পরকালে দুনিয়া ও আখেরাতে দুই জায়গাতেই আল্লাহ রাবুল্লা আলমিন তাদেরকে সম্মানিত করবেন তো বন্ধুরা এরপরে কি রয়েছে দেখি আমরা লকাদ খানাল ফারুক ও রজুলান রব্বানি জানবে হাক্কেন হাজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালু তিনি ছিলেন রজুলান রব্বানিয়ান একজন আল্লাহওয়ালা ব্যক্তি রব্বানিয়ান মানে বিরু বা খোদা প্রেমিক আল্লাহওয়ালা আমরা সাধারণ অর্থ করে থাকি তিনি ছিলেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি বেহাক্কেন মানে হচ্ছে নিঃসন্দেহে প্রকৃত পক্ষে আর তিনি কিন্তু আল্লাহ ছাড়া আর কাউকে কোনো ধরনের পরোয়া করতেন না কোনো ডর বা ভয় করতেন নাহি এবং সত্য জিনিসটি ন্যায় জিনিসটি এটি সবসময় দা ইমান সর্বদা বিরাজ করত আলা আিসানহী অকালবিহি তার মুখে এবং অন্তরে আমাদের অনেকের মধ্যে মুখে অনেক মিষ্টি কথা অনেক জ্ঞানের কথা অনেক নীতিবাক্য রয়েছে বাট আমাদের অন্তরের মধ্যে সে জিনিসটি নেই বা আমাদের কার্যক্ষেত্রে তার কোনো প্রমাণ নেই তিনি এমন ছিলেন না বরং তিনি ছিলেন মুখেও যেমনটি বলতেন অন্তরেও তেমনটি মানে মুখ আর অন্তরের মধ্যে কোনো ধরনের ফারাক ছিল না অর্থাৎ সর্বদা সত্য তার মুখে অন্তরে মিশে ছিল এবং সওয়াবু তা ইমান আহু এবং সব যা কিছু সঠিক যা কিছু সত্য এটি সব সময় তার সাথে ছিল এবং অর রায়ুর রাজিহু লাহু অর রায়ুর রাজেহ এমন রায় আর রাজে যাকে প্রাধান্য দেওয়া হতো যেটি প্রাধান্য পেত এটি ছিল লাহুতার জন্য অর্থাৎ কোনো ব্যাপারে তিনি কোনো বিষয়ে যদি রায় দিতেন সেটি সর্বাধিক অগ্রগণ্য ছিল সর্বাধিকার যোগ্য ছিল অর্থাৎ তার বক্তব্যকেই সবচেয়ে বেশি পরিধান করা হতো প্রাধান্য দেওয়া হতো ইন মিন রিজা আলী রিজা আলীন রব্বাহমর রসৌল আলহামাবাদ ইসলামিল আলিয়া ইন্নাহু তিনি ছিলেন মিন রেজালিন ওই ধরনের ব্যক্তিদের অন্তর্ভুক্ত রব্বাহমুর রসুল রসুল করিম সাল আলিয়া যাদেরকে লালন পালন করে যাদেরকে নার্সিং করে গড়ে তুলেছিলেন সেই ধরনের ব্যক্তিবর্গের মধ্যে তিনি কিন্তু অগ্রগণ্য ছিলেন কিভাবে নার্সিং করেছিলেন আলা মাবা দিল ইসলামিল আলিয়া সুমহন ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী সুমহন ইসলামের আদর্শ অনুযায়ী অর্থাৎ ইসলামের আদর্শের দ্বারা যাদেরকে রসুল করিম সাল্লাম ভালো মানুষ হিসেবে খাটি মানুষ হিসেবে যাদেরকে অনুকরণে অনুশীলন মানুষ হিসেবে তৈরি করেছিলেন রসুল করিম সাল্লাম এমনই একজন মানুষ ছিলেন কামা হজরতুল্লাহ আজিজ তিনি ছিলেন এমন ব্যক্তি এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে আল্লাহ আলামিন পবিত্র কোরআনে পাকে পবিত্র কালামুল্লা শরীফে এই নিচের এই আয়াতের মধ্যে তিনি উল্লেখ করেছেন নিচের এই আয়াতটিতে আল্লাহ রাবুল আলমিন যেই লোকদের কথা উল্লেখ করেছেন অমর কিন্তু ঠিক তারই মধ্যে অন্যতম একজন ছিলেন কি বলা রয়েছে আয়াতে 2022 সালে দাখিল परीक्षার্থীদের জন্য বের হয়েছে আলফাতা দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজ আল আলফাতা দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজ কে রয়েছে 100টি আকর্ষণীয় পুরস্কার আর বিদ্বিতীয় পত্র সহ যে কোনো 6টি বইয়ের কুপন পাঠিয়ে দাও আমাদের কাছে অংশগ্রহণ করলেই নিশ্চিত পুরস্কার অফারে অংশগ্রহণের শেষ সময় 31 ডিসেম্বর 2020 মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবা ওয়া মিনহুম মান অমা বদালু তাবদিলা আল্লাহ তালা বলছেন মিনাল মিনিনা রিজা আলুন মোমেনদের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছে সদাকু যারা সত্যায়িত করেছে যারা যথার্থভাবে পালন করেছে যারা কনফার্ম করেছে মা আহাদুল্লাহ আলহে আল্লাহ রব আলমিনের কাছে তারা যে অঙ্গীকার করেছিল সেই অঙ্গীকারকে যারা সত্যায়ন করেছে যথার্থভাবে পালন করেছে ফামিন হুম্মান কদা নাহবা তাদের মধ্যে কেউ কেউ তার কারো কারো জীবন অবসান হয়ে গেছে অর্থাৎ কেউ কেউ মৃত্যুবরণ করেছেন অমিন হুম তাদের আর তাদের মধ্যে এমন কেউ রয়েছে যারা মৃত্যুর জন্য অপেক্ষমান যারা মৃত্যুর জন্য ইন্তজার করছে অমা অমাবদু তাবদিলা আর তারা কোনো ধরনের পরিবর্তন করেনি হজর ওমর ফারুক রাজি আল্লাহ কিন্তু এই আয়তে যাদের কথা বলা হয়েছে যে মোমেনদের প্রশংসা করে আল্লাহ রাবুল্লাহ আলমিন এই আয়তে কারিমা নাজিল করেছেন এই লোকদেরই অন্যতম একজন লোক ছিলেন সৌভাগ্যবান লোক ছিলেন অমর আবনুল খতাব রদে আল্লাহ তালান ওয়া ক্যাফাউল রসুল সাল্লাহ আল্লাম আর রসুল করিম সাল্লি আসাল্লামের কথাটিও তার জন্য যথার্থ যে কথাটি রসুল করিমাল্লাম বলেছেন তার ব্যাপারে আগদি ুল খতাব আমরা জানি রসুল করিম সাল্লি আসলাম ছিলেন হতামুলাম্বিয়া অর্থাৎ তারপরে আর কোনো নবী আসবেন না তিনি শেষ নবী কিন্তু আল্লাহ রসুল বলেন যদি আমার পরে কোনো নবী হতো নিশ্চয়ই উমর রাজি আল্লাহ তাল্লাহ তার জন্য সুযোগ্য ব্যক্তি লাউ কানা বা আদি আমার পরে যদি নবী কে হত আমার কেনারবুল খাত্তাব সে হতো অমরুল খাত্তাব কবি কাজী নজরুল ইসলাম কিন্তু আমিরুল মমিন এই অমরাবুল খাত্তাবের নামে সুন্দর একটি কবিতা লিখেছিলেন সেখানে বলেছেন এই কথাটি যে মোর পরে যদি নবী হতো কেউ হতো সে ওমর আমরা কিন্তু সেই কথাটি দেখতে পাচ্ছি রসুল হাদিসটি এখানে রয়েছে হজরত উমরুল খাত্তাব রাজি আলাহতাল আনুরঘরে বন্ধুরা আমরা কিন্তু নসটি খুব সুন্দর করে পড়েছি অবশ্যই তোমরাও খেয়াল করেছ হ্যাঁ তো চলো যাই এই নস সম্পর্কে কি কি প্রশ্ন হতে পারে প্রথমে হচ্ছে সরাসরি নস থেকে যে প্রশ্নগুলো সেইগুলো আমরা দেখব তারপরে থাকবে নস সংশ্লিষ্ট প্রশ্ন বন্ধুরা আমরা দেখে নেই প্রথমেই যে সুয়ালটি রয়েছে মা তা আরিফু তালা আনহু প্রশ্নটা কিন্তু বুঝতে হবে প্রশ্নটি বুঝতে পারাটাও কিন্তু এক ধরনের পরীক্ষা তুমি যদি প্রশ্ন যথার্থভাবে ধরতে না পারো অ্যান্সারও কিন্তু ঠিক মতো দিতে পারবে না তাই প্রশ্নটি খেয়াল করতে হবে কি বলা হচ্ছে যে মাজা তারিফু তুমি কি জানো আন সেদিন অমর আবনিল খত্তা রাদ তোমারুল খত্তা তালাহন প্রসঙ্গে তো জবাবটি কি হবে দেখো তো হ্যাঁ জবাবটি এভাবে হবে ইমর আবনাল খত্তা ওয়াহিদুল ও আহিদুল আসার ছিলেন ইসলামের খোলাফায় রাশিদিন যারা ছিলেন তাদের মধ্যে দ্বিতীয় খলিফা এবং আশারায় মোবাসার যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন ওয়াল ইনসাফ এবং তিনি ছিলেন বীরত্বের প্রতীক সাহসিকতার প্রতীক তিনি ছিলেন বিচক্ষণতার প্রতীক আদল এবং ইনসাফের প্রতীক এই আনসারটি কিন্তু তোমাকে দিতে হবে তো এরপরের যে প্রশ্নটি দেখো মা আরিফু আন আবকারিয়াতি সেয়েদনা আমার আমলে খত্বাব রাদি আল্লাহ তালা মা জা আরিফু তুমি কি জানো আন আবকারিয়াতি সেয়েদেনা আমর খাতাব আবকারিয়া শব্দের অর্থ হচ্ছে সাহসিকতা আবকারিয়া শব্দের অর্থ হচ্ছে বীরত্ব তো ওমরাজি আল্লাহ তালানোর বীরত্ব সম্পর্কে তুমি কি জানো কি জানা আছে তোমার এই অ্যান্সারটি কিন্তু করতে হবে তো কয়েকটি পয়েন্ট এখানে আমরা অ্যানসারটি দেখিয়েছি দেখো আবা কারিয়াতু সাইয়idina ও আমিল খাত্তাব আল্লাহ তাআলান্ন এটি হবে কিন্তু শিরোনাম এটি শিরোনাম শিরোনাম উপরে লিখে সুন্দর করে নিচে আন্ডারলাইন করে তারপরে এই পয়েন্টগুলো লিখে দিবে এক নম্বর হচ্ছে কানা লা তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না তিনি ছিলেন এমন ব্যক্তি আমরা তারপরে দেখতে পাচ্ছি খরাজাল মুসলিমুনা লিআউয়াল মাররতিন আলা কিয়াদাতিহি ইউখবরুনা ওয়া ইয়াহাল্লুলুনা হাত্তাত কা বিলকা'বা মুসলমানরা প্রথমবারের মতো তার নেতৃত্বে বের হয়ে কাবাঘর তপ করেছিল এবং কাবাঘরে আল্লাহর তাকবির তাহালিল অর্থাৎ আল্লাহর বরত্ব ঘোষণা করেছিল তাসবি তাহালিল পড়েছিল এই কাভাঘরে সর্বপ্রথম কিন্তু উমর তাল নেতৃত্বে এটি ঘরে ঘটে এবং তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন রসুল করিমসাল্লাহসালামকে বলেন ইয়া রাসুল আল্লাহ আমরা এতকাল গোপনে হয়তো এবাদত করতাম আমরা বের হতে পারতাম না কিন্তু আজ প্রকাশ্য কাবা চত্বরে আমরা যাব ইনশাল্লাহ আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করব না হজরত ওমর রাজি আল্লাহ তাল তখন সব যারা মুসলমান ছিলেন তাদের সকলকে নিয়ে কাপা চত্বরে গিয়ে কি করলেন তফ করলেন আল্লাহর তাকবির তাহালিল ঘোষণা করলেন তিন নাম্বার আমরা দেখতে পাচ্ছি ইন্না হু লাম খাফিয়া সাহাবিদের মধ্যে অনেকেই গোপনে হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন কিন্তু অমর রাজি চালানো ছিলেন ব্যতিক্রম ইন্নাহু হু হাজের খাফিয়ান তিনি গোপনে কখনো যাননি হিজরত করেছিলেন তিনি প্রকাশ্যে বাহু তাহাদ্দাল কুফরা তিনি লাবিসা পরিধান করেন আসলি হাতাহু তার অস্ত্র মানে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে এবং কাফেরদেরকে তাহাদ্দাল কুফরা কাফেরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি আইয়াল কাউহু যেন কেউ কারো যদি সাহস থাকে তার সাথে মিলিত হয় এভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি মদিনাতে হিজরত করেছিলেন ফামা তাবি আহু আহাদুন কিন্তু তার চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কেউই ছিল না তাকে অনুসরণ করার মতো কেউ এগিয়ে আসেনি এমনই ছিলেন কিছু প্রশ্ন রয়েছে আমার মিল আনহ আমরা এটা দেখবো এর আনসার কি হবে এটা তোমরা টেক্সট থেকে দেখবে হ্যাঁ যদি লিখতে ব্যর্থ হও তোমরা তাহলে কিন্তু তোমাদের জন্য রয়েছে আলফাতার সহায়ক গ্রন্থ পরীক্ষার প্রস্তুতিমূলক গ্রন্থ তোমরা সেটি থেকেও প্রয়োজনে সহযোগিতা নিতে পারো কিন্তু চেষ্টা করবে তুমি টেক্সট বইয়ের থেকে ভারতের থেকেই অ্যান্সারগুলো খুঁজে নিতে তারপরে যে সুয়ালটি আমরা দেখতে পাচ্ছি মানহুম ইস্তাফিদিন আল্লাহ তালু এর আনসারটিও সুন্দর করে টেক্সটের মধ্যে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে এটি প্র্যাকটিস করবে তো আমরা চলে যাচ্ছি তারপরে আরো কিছু প্রশ্ন আছে বিমা তাহমদিন সাল আল্লাম রসুল্লি করিম আলাইহি আলী সাহাবী যারা রয়েছেন সাহাবী যারা ছিলেন তাদেরকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেফাত বা তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এখানে কিন্তু টেক্সটের মধ্যে সে আয়াতটি রয়েছে সে আয়াতটি উল্লেখ করলেই হবে আসাফল্লাহ তল আসাবা মোহাম্মদিন বেকাউলি এই আয়াত নাজিল করার মাধ্যমে তিনি তাদের সেফাত উল্লেখ করেছেন আসল তারপরে যেটি রয়েছে মাজা কালাল নব্বী সাল্লাহ সাল্লাম ফি আসফি ওমর আবনীল খতাব রাদু উমর রাদি আল্লাহ তোলাহনুর ব্যাপারে স্পেসিফিক্যালি তসলি করিম সাল্লাহসাল্লাম কী বলেছেন হ্যাঁ লাউকায়না নাবি নাবি বা আদিলে খানুল খতাব অ্যান্সারটি টেক্সট থেকে দেখে খুব সুন্দর করে তোমরা শিখে নেবে বন্ধুরা আমাদের সময় কিন্তু খুবই কম এ পর্যায়ে আমরা যাব ন সংশ্লিষ্ট প্রশ্নে ন সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে কয়েকটি প্রশ্ন আমরা প্র্যাকটিস করছি প্রথমে আমরা যেটি দেখছি দেখো উখ সহিহা আও খতা খতা যদি এবার সহি হয়ে থাকে আমরা কি লিখবো সহি লিখবো আর যদি এটি ভুল হয়ে থাকে তাহলে খতা শব্দটি লিখে সহি কি হবে সহি শব্দটি লিখে তার সাথে সহিটা আমরা বর্ণনা করে দেব তো আমরা এক দুটি প্র্যাকটিস করে দেখি দেখো প্রথমে রয়েছে ইন্না অমার আবনাল খতাবল্লাহু তালা আন সাহিল খলিফায় রসিদ্দিন হরজত উমর আবনুল খতাব রাদি আল্লাহ তালু ছিলেন খলাফা আর রসিদ্দিন মা খলিফায় রশিদ্দিন যারা ছিলেন তাদের দ্বিতীয়তম কি সহি না খতা বলো সহী তাই না তিনি ছিলেন দ্বিতীয় খলিফা তো এরপরে কান আমর খাতা বাদ ইল্লাহতাআলা নু মিশা আল সাজাদি ও শাহামাতি অল আদল অল খতা এটিও সোহী তাই না হ্যাঁ এরপরের দ্বিতীয় তৃতীয় পঞ্চম যে বাক্যগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা দেখবে অবশ্যই টেক্সট ভালো পড়া থাকলে তোমার এগুলো অ্যান্সার করতে মোটেই কিন্তু ব্যক্তি পেতে হবে না তো বন্ধুরা এর পরের আমরা আরেকটা প্র্যাকটিস করি চলো এম লাইল ফিল জুমাল ইতালিয়া বেখালি মা তিম মুনা সিবা উপযুক্ত শব্দ বসিয়ে আমাদের কি করতে হবে বলতো এই যে শূন্য স্থানগুলো রয়েছে শূন্য স্থানগুলো পূরণ করতে হবে আমরা এখানে পূরণ করে দেখিয়েছি তোমাদের জন্য যে এখানে রয়েছে কান আমরুল খতাব আহাদুল আহাদুল আশারাতিল মোবাসারাবিল জান্না এরপরে এই জায়গাতে কান আত হায়াতু ওমার আবনুল খতাব রাদি আল্লাহ মানে তার জীবনটি ছিল কুদুয়া তানলে দাত আমরা টেক্সটের মধ্যে পড়েছি টেক্সটগুলো ভালোভাবে দেখলে কিন্তু এগুলোর অ্যান্সার করা আমাদের জন্য মোটেই কঠিন হবে না বন্ধুরা আমরা চলে যাই তারপরে হাউ উইল আল আদাদা হাউ উইল পরিবর্তন করো আলাদা আদত অর্থাৎ এখানে আদত যদি মুফরাদ থাকে জমা করো জমা থাকলে মোফরাদ করো এখানে আমরা করে দেখেছি হ্যাঁ তোমরা নিজের থেকে এগুলো প্র্যাকটিস করো যখন কোনো এস এম পড়বে অবশ্যই কিন্তু সেটি মোফরাদ হলে জমা কি জমা হলে তার মোফরাদটা কি সেটি আমাদেরকে জানতে হবে বন্ধুরের পরে আরও অনেক কিছু কিন্তু আমাদের শেখার রয়েছে তা কাউবিনুল কাউবিনিল জুমালা বিল খ্যাল আতিয়া এই যে শব্দগুলো রয়েছে কালেমাগুলো রয়েছে এর দ্বারা আমাদের জুমলা বা বাক্য তৈরি করতে হবে এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে শুধু এগুলো নয় তুমি যেটি পাবে সেটি দিয়ে ছোট্ট হলেও তুমি এক একটি বাক্য নিজেরা প্র্যাকটিস করবে যাতে এগুলো শিখতে পারো তো চলো যাই আমরা এরপরে আরও কিছু রয়েছে হাতি মুরা দিফাল খ্যাল আতিয়া এই শব্দগুলোর মুরাদিব্যা সমর্থক শব্দ বলতে হবে তো এখানে আমি করে দেখিয়েছি তোমাদের জন্য এগুলো তোমরা দেখবে আল আদলু আল ইনসা পুদুয়া উসা থুল্লাপ তালামিস তাই না এভাবে রয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা আরও কয়েক ধরনের প্রশ্ন হতে পারে আর বা আমিন ইল আল মদারে নস থেকে মাজির শব্দগুলো নিতে হবে এরপরেগুলোকে মোদারে করতে হবে অথবা মোদারের শব্দ নিতে হবে এগুলোকে মাদি করতে হবে এই কাজগুলো কিন্তু আমাদেরকে করতে হবে তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এলাম তো কেমন লাগলো আজকের ক্লাসটি তোমাদের হ্যাঁ এই ক্লাসটি তোমরা যদি আবারও দেখতে চাও তবে তোমাদেরকে যেতে হবে আলফাতার ওয়েবসাইটে এবং আলফাতার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সেখানে তোমরা যতবার খুশি ততবার ভিডিওটি দেখতে পারবে আর দেখবে তো অবশ্যই সাথে সাথে সেখানে আরও যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুল করবে না আমরা সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো বন্ধুরা দেখা হবে আগামীকাল শেষ সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন নিরাপদ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি